বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র রাজনীতি চালুর দাবি জানিয়েছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। অপরাজনীতি ও র্যাগিং বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের কর্মসূচি। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকা। মৌলবাদী গোষ্ঠীর হাত থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি বহাল এবং সিট বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থী। স্বাধীন বাংলাদেশের কোন অংশেই কারো কোনো অধিকার নাই যে যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যারা লড়াই করেছে, যেই সংগঠন রক্ত বিসর্জন দিয়েছে, সেই সংগঠনকে নিষিদ্ধ করার কারো কোনো অধিকার নাই এই স্বাধীন বাংলাদেশের এই মাটিতে। মুক্তিযুদ্ধের চেতনার বুয়েটে জাতির পিতার জন্মদিন, শোক দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন নিষিদ্ধ কেন প্রশ্ন রাখেন ছাত্র নেতারা। 48 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল স্বাধিকার স্বাধীনতার অধিকার আদায়ের আন্দোলনে, ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে, শিক্ষার্থীদের শিক্ষার অধিকার আদায়ের আন্দোলনে, সাধারণ শিক্ষার্থীদের, জনগণের, মানুষের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সেইভাবেই সামনের দিনেও বুয়েটের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে। কি অপরাধ করেছে আমাদের রাব্বি, তার অপরাধ 17ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে যাদের অধিকারের জন্য আমাদের পিতা লড়াই করে গেছেন তাদের মাঝে ইফতার বিতরণ করেছে। 26শে মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এই রাব্বির অপরাধ। যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে, সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। পরে বুয়েট শহীদ মিনার ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।